আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঝটপট বই খুলে ফেলো। আজকে আমরা ইনশাআল্লাহ সলিউশন করব চ্যাপ্টার 13 প্রবলেম নাম্বার 9 এন্ড 10, পেজ নাম্বার 304। বই খুলে ফেলো। কোশ্চেন নাম্বার 9 কি বলতেছে দেখি। একটি আয়তাকার ঘনবস্তুর মাত্রাগুলো 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার হলে এর কর্ণের সমান ধার বিশিষ্ট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। একটি আয়তাকার ঘনবস্তু ধরে নিচ্ছি, আমাদের এটা একটা আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে। এখন এটার মাত্রাগুলো দেওয়া আছে, অর্থাৎ মাত্রা মানে কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 4 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 3 সেন্টিমিটার। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তাহলে বলা হচ্ছে এই আয়তাকার ঘনবস্তুর কর্ণের সমান ধার বিশিষ্ট একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ধরে নিচ্ছি এটা সেই ঘনক, ধরে নিচ্ছি। এখন এই আয়তাকার ঘনবস্তুর যে কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে তার কর্ণ। এই কর্ণের সমান দৈর্ঘ্য, এই কর্ণের সমান ধার বিশিষ্ট একটা ঘনক, ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই ঘনক, এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। তাহলে এই ঘনকের একটা ধার, জাস্ট কল্পনা করো, এই ঘনকের একটা ধার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই তো সমান। তাহলে যে কোনো একটা ধার ধরে নাও, ধার দৈর্ঘ্য প্রস্থ অথবা উচ্চতা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখানে সবই সমান। তাহলে এই ধার একটা ধার আর এই আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে এই আয়তাকার ঘনবস্তুর কর্ণের কর্ণের সমান ধার বিশিষ্ট একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a². ওকে, আর আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য আমরা জানি √a² + b² + c². তাহলে এই আয়তাকার ঘনবস্তুর আগে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব, তারপরে সেই কর্ণের দৈর্ঘ্যকে আমরা এই ঘনবস্তুর একটা ধার বিবেচনা করে সেটার সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। চলো অঙ্কটা করে ফেলি। আমরা এইভাবে লিখব, 9 নম্বর দিয়ে লিখব। দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য a = 5 সেন্টিমিটার, প্রস্থ b = 4 সেন্টিমিটার এবং উচ্চতা c = 3 সেন্টিমিটার। অতএব আয়তাকার ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য সমান সমান √a² + b² + c². তাহলে আমরা যদি এখানে এ বি সি এর মানগুলো বসাই দিই, 5² + 4² + 3² √, তাহলে √50। এখানে √50 এ পর্যন্তই আমরা রাখবো, এটা আর আমরা ভাঙাতে যাব না, কারণ আমাদের যে ঘনকের যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আছে 6a², এখানে কিন্তু আমরা সরাসরি √50টা বসাই দিব, স্কোয়ারের সাথে রুট চলে যাবে, যে কারণে আমরা লাইনটা বাড়াবো না। তাহলে এটা আমাদের আসল রেজাল্ট, √50 কর্ণের দৈর্ঘ্য যেহেতু, তাহলে এটা সেন্টিমিটার, √50 সেন্টিমিটার। অতএব আমরা এখন লিখতে পারি, অতএব ঘনকের ধার, অতএব ঘনকের ধারের দৈর্ঘ্য, তাহলে ঘনকের ধার এখানে আমরা এ ধরতে পারবো না, কারণ আমরা ওখানে আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য এ ধরে ফেলছি, এ বি সি হয়ে গেছে ধরা। তাহলে আমরা লিখব, অতএব ঘনকের ধার, ধরো এটা ডি, ঘনকের ধার ডি √50 সেন্টিমিটার, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল √6d² এর মান আমরা বসে দিল √50² তার মানে 6 রুট আর স্কোয়ার চলে গেল, তাহলে শুধু 50 6 × 50 = 300 মিটার স্কোয়ার্ড বা 300 বর্গ সেন্টিমিটার, সরি সেন্টিমিটার স্কোয়ার্ড বা 300 বর্গ সেন্টিমিটার, এটাই আমাদের রেজাল্ট, 300 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। চলো 10 নম্বর কোশ্চেনে চলে যাই। 10 নম্বর কোশ্চেনটা 9 নম্বরের তুলনায় একটু জটিল, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। 70 জন ছাত্রের জন্য এরূপ একটি হোস্টেল নির্মাণ করতে হবে যাতে প্রত্যেক ছাত্রের জন্য 4.25 বর্গমিটার মেঝে এবং 13.6 বর্গমিটার শূন্যস্থান থাকে। ঘরটি 34 মিটার লম্বা হলে, অর্থাৎ ওই হোস্টেলটি 34 মিটার লম্বা হলে এর প্রস্থ ও উচ্চতা কত হবে? হোস্টেল বলতে আমরা যেরকম বুঝি যে অনেকগুলো ঘর থাকে, এই হোস্টেলটা সেরকম না, এই হোস্টেলটা একটা ঘর, হ্যাঁ একটা ঘর, বড় একটা ঘর, সেই ঘরের মধ্যে 70 জন স্টুডেন্ট থাকবে, যদিও এটা ঠিক না, তারপরে অঙ্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি বড় একটা ঘর, বড় একটা হোস্টেল, এবং সেই হোস্টেলে থাকবে 70 জন স্টুডেন্ট, আর প্রত্যেক স্টুডেন্টের জন্য কতটুকু মেঝে বরাদ্দ আছে, 4.25 বর্গমিটার মেঝে বরাদ্দ আছে আর 13.6 ঘনমিটার শূন্যস্থান। আচ্ছা, এখন আমরা ধরে নিচ্ছি এটা এটা দিয়ে আমরা বুঝি যে পুরো হোস্টেলটা, আমরা ধরে নিচ্ছি পুরো হোস্টেলটা হচ্ছে 70 জন ছাত্রের জন্য, এটা এটাই হচ্ছে পুরো হোস্টেল। এখন তুমি কল্পনা করো যে এই পুরো হোস্টেলটাতে 70 জন স্টুডেন্ট থাকবে, আমরা জাস্ট মনে মনে কল্পনা করে নিব যে এই হোস্টেলটাকে আমরা
এই হোস্টেলটাকে আমরা 70 ভাগে ভাগ করব। মনে করো যে প্রস্থ বরাবর আমরা 7 ভাগে ভাগ করলাম আর দৈর্ঘ্য বরাবর আমরা 10 ভাগে ভাগ করলাম, তাহলে 7 × 10 = 70 ভাগ হয়ে গেল। কিন্তু এখন তুমি চিন্তা করো, মনে মনে কল্পনা করো যে সবার জন্য কিন্তু ছোট ছোট একটা ঘর, যে ঘরে কিন্তু দেয়াল নাই, অদৃশ্য দেয়াল। ওকে, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ছোট ছোট একটা ঘর, এরকম 70টা ঘর তুমি এই হোস্টেলে কল্পনা করো। আচ্ছা, এখন দেখো যে এই হোস্টেলটা যখন আমরা 70 ভাগ করে ফেললাম, তখন কিন্তু এই যে ছোট ছোট যে ঘরগুলো পেলাম, এই ঘরগুলোর দৈর্ঘ্য প্রস্থ কিন্তু এই পুরো হোস্টেলের দৈর্ঘ্য প্রস্থ থেকে 70 ভাগের এক ভাগ, বা অনেক ছোট, তাই না? কিন্তু কিন্তু সেই প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যে ছোট ছোট ঘর আমরা কল্পনা করলাম, সেই ঘরের যে উচ্চতা, সেই ঘরের যে উচ্চতা আর এই হোস্টেলের উচ্চতা কিন্তু সমান। বুঝতে পারতেছো? মনে করো যে তোমাদের যে ক্লাসরুমটা আছে, সেই ক্লাসরুমটা আমি 4 ভাগে ভাগ করব, তাহলে সেই ক্লাসরুমের একটা দৈর্ঘ্য প্রস্থ আছে আর একটা উচ্চতা আছে। সেই ক্লাসরুমটাকে যদি আমি 4 ভাগে ভাগ করে ফেলি, যে ছোট ছোট যে 4টা ঘর পাবো, সেই 4টা ঘরের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ওই পুরো ক্লাসরুমটার দৈর্ঘ্য প্রস্থের সাথে কিন্তু মিলবে না, কিন্তু সেই 4টা ঘরের যে উচ্চতা আর এই পুরো তোমাদের ক্লাসরুমটার উচ্চতা কিন্তু সমান হবে। অর্থাৎ এই পুরো হোস্টেলটার উচ্চতা আর এই ছোট ছোট ঘরগুলোর উচ্চতা সমান। ঠিক আছে, তাহলে এই বিষয়টা মাথায় রাখি। আচ্ছা, এখন এই ছোট ছোট ঘরগুলো, ছোট ছোট ঘরগুলোকে আমরা এই ঘরটা কল্পনা করি, এটা একটা ছোট ছোট ঘর, এরকম 70টা ঘর আমরা কল্পনা করি যে এরকম 70টা ঘর আছে এই হোস্টেলটাতে। ঠিক আছে, এখন চলো দেখি 70 জন ছাত্রের জন্য এরূপে কি হোস্টেল নির্মাণ করতে হবে যাতে প্রত্যেক ছাত্রের জন্য 4.25 বর্গমিটার মেঝে। তাহলে এই ঘরটার মেঝে হচ্ছে 4.25 বর্গমিটার। মেঝেতে কি আছে? মেঝেতে কিন্তু আছে দৈর্ঘ্য, মেঝেতে আছে দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর সাথে যদি আমি উচ্চতা গুণ করে দিই তাহলে আমি পেয়ে যাব এই পুরো ঘরের আয়তন। তাহলে এই পুরো ঘরের আয়তনও দেওয়া আছে, মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য গুণ প্রস্থ কত? 4.25 বর্গমিটার, এটা হচ্ছে মেঝের ক্ষেত্রফল, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর 13.6 ঘনমিটার শূন্যস্থান, অর্থাৎ এই যে প্রত্যেক ছাত্রের জন্য যে ঘর, এই ঘরটার আয়তন হচ্ছে 13.6 ঘনমিটার। তাহলে এখন আমার যে দৈর্ঘ্য গুণ প্রস্থ বা ক্ষেত্রফল যেটা আছে, এই ক্ষেত্রফল দিয়ে, ক্ষেত্রফল দিয়ে যদি আমি পুরো ঘরের আয়তনকে ভাগ করি তাহলে আমি কি পাবো? আমি আমরা কি জানি আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থের মান তো আমার দেওয়া আছে 4.25, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি ওই পাশে, আয়তন, আয়তন যদি ডান পাশে থাকে বা আয়তন বাম পাশে আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ডান পাশে আছে, এখন দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি আমি বাম পাশে আনতে চাই তাহলে আয়তনের নিচে চলে যাবে, তার মানে কি আয়তন ডিভাইডেড বাই দৈর্ঘ্য গুণ প্রস্থ ইজ ইকুয়াল টু ডান পাশে আছে আমার উচ্চতা। আশা করি বুঝতে পেরেছো। এখন চলো অঙ্কটা করে ফেলি। কিভাবে করব? 70 জন ছাত্রের জন্য এরূপ একটি হোস্টেল নির্মাণ করতে হবে যাতে প্রত্যেক ছাত্রের জন্য 4.25 বর্গমিটার মেঝে। তাহলে আমরা লিখব প্রত্যেক ছাত্রের জন্য মেঝে, প্রত্যেক ছাত্রের জন্য মেঝের ক্ষেত্রফল সমান সমান 4.25 বর্গমিটার এবং আয়তন সমান সমান 13.6 ঘনমিটার। অতএব না, লেখো, আমরা জানি আয়তন সমান সমান, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান আয়তন। তাহলে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থের মান আমরা বসাই দিব, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানেই তো ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব বা দৈর্ঘ্য গুণ প্রস্থের পরিবর্তে আমরা লিখব ক্ষেত্রফল গুণ উচ্চতা সমান সমান আয়তন। এখন এই ক্ষেত্রফলের মান আমরা বসাই দিব 4.25 বর্গমিটার ইজ ইকুয়াল টু আয়তন আমরা বসাই দিব 13.6 ঘনমিটার। অতএব উচ্চতা সমান সমান 13.6 ডিভাইডেড বাই 4.25, 13.6-কে 4.25 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে রেজাল্ট আসবে 3.2 মিটার। তাহলে আমাদের উচ্চতা বের হয়ে গেল 3.2 মিটার। আচ্ছা, উচ্চতা আমার বের হলো। এখন বলতেছে প্রস্থ, ও কোশ্চেনটা কি বলতেছে ঘরটি 34 মিটার লম্বা হলে এর প্রস্থ উচ্চতা কত হবে? আমরা প্রথমে উচ্চতাটা বের করে নিলাম, এখন প্রস্থটা বের করা তো আরও সহজ, যেহেতু ঘরটির দৈর্ঘ্য আমার দেওয়া আছে। আচ্ছা, ঘরটির দৈর্ঘ্য মানে এখন পুরো হোস্টেলটার দৈর্ঘ্য দেওয়া আছে, পুরো হোস্টেলের দৈর্ঘ্য দেওয়া আছে, হোস্টেলের প্রস্থ চাওয়া হচ্ছে। তাহলে পুরো হোস্টেলের দৈর্ঘ্য আর প্রস্থ চাওয়া হচ্ছে। পুরো হোস্টেলের দৈর্ঘ্য কিন্তু আমি জানি না, প্রস্থও কিন্তু আমি জানি না, প্রস্থ বের করতে হবে, তার আগে আমাকে তাহলে দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। হ্যাঁ, বা সরি, দৈর্ঘ্য দেওয়া আছে তার মানে পুরো ঘরটার, পুরো হোস্টেলটার দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে আমাকে, আমি যদি ক্ষেত্রফলটা বের করতে পারি তাহলে ক্ষেত্রফলকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে কিন্তু প্রস্থ বের হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফলটা বের করি, তাহলে একজন ছাত্রের জন্য মেঝে 4.25 বর্গমিটার, আমরা এভাবে লিখব একজন ছাত্রের জন্য মেঝে 4.25 বর্গমিটার। অতএব 70 জন ছাত্রের জন্য মেঝে ইজ ইকুয়াল টু 4.25 মাল্টিপ্লাইড বাই 70,
4.25 কে যদি 70 দিয়ে গুণ করি, তোমরা একটু হিসাব করে নিবা কত বর্গমিটার আসে, তাহলে এই বর্গমিটারটাই কিন্তু পুরো হোস্টেলের আমার ফ্লোরের যে ক্ষেত্রফল, পুরো হোস্টেলের ফ্লোর বা ছাদের যে ক্ষেত্রফল সেটাই কিন্তু আমার এই বর্গমিটার। ঠিক আছে, এখন যে বর্গমিটার আমার রেজাল্ট আসলো, দেওয়া আছে ঘরটির, দেওয়া আছে হোস্টেলটির দৈর্ঘ্য 34 মিটার, অতএব হোস্টেলটির প্রস্থ ইজ ইকুয়াল টু আমার যে রেজাল্ট আসলো বর্গমিটার ডিভাইডেড বাই 34, এটার রেজাল্ট আসবে 8.75 মিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছ, যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে আমাদের গ্রুপে ফেসবুক মেসেঞ্জার যে গ্রুপ আমাদের হায়ার ম্যাথ 2021, সেই গ্রুপে এখনও যারা জয়েন করনি তাড়াতাড়ি জয়েন করে ফেলো। ঠিক আছে, সেখানে আমরা এখানে আমরা ডিসকাস করতে পারবো, আর অবশ্যই হোমওয়ার্ক জমা দেবে আমার পার্সোনাল যে ফেসবুক মেসেঞ্জার অ্যাকাউন্ট আছে নোমানি পারভেজ নামে, সেখানে তোমরা অবশ্যই হোমওয়ার্ক জমা দেবে, অনেকে জমা দিচ্ছ, যারা জমা দিচ্ছ তারা অবশ্যই পরবর্তীতে বেনিফিশিয়াল হবে। আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।